পিয়ানো বাজায়, এটা তো বই পড়ে যতটুকু শিখেছি, কিন্তু এটা ধরে বাইরে একটা স্কুলে যাবে, বাচ্চা 5 বছর ছিল আমাদের ভালো আছে, কারণ প্রপার স্কুলটা হচ্ছে। তো এই জিনিসটা যদি ধরো আজকে যদি 50 বছর নাও, 30 বছর আগে যদি হতো, একটা প্রজন্ম ভালো মিউজিশিয়ান আমরা পেতাম, ভালো এই যে প্রজন্মের ভালো মিউজিশিয়ান আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারতো। এবং এই অসাধারণ সুরকারদের কথা আমরা আলোচনা করলাম, তাদের সুরে তো কোনো খাদ নেই, সুরে তো কোনো দুর্বলতা নেই, সুর সুন্দর, গান সুন্দর, গানে পানি সুন্দর, গীতিকারও অসাধারণ লেগেছে, খালি সে পুরো জিনিসটা ঘুরছিয়ে এই উপস্থাপনটা আমরা এই জায়গাটা পার্কে যাচ্ছি। এটা যদি প্রপারলি হতো ডেফিনেটলি আমাদের গান আন্তর্জাতিক বাজারে বাঁচাতে পারতো, কারণ আন্তর্জাতিক বাজারে যখনই আমাদের গানটা বাজে রেকর্ডিং শুনে আরে হাসে, এটা কি হলো, কি বাজছে, তো এটা এটা বা এটা যন্ত্রকে যে বাজলো সেটা অন্যরকম বাজাচ্ছে। তো ওই ওই স্ট্যান্ডার্ডে যেন ধরতে পারে না, আমাদের মেলোডির কোনো দোষ নেই, প্রথমে বলে মেলোডির দোষ নেই, গানের বাণীও অনেক রিচ, ভালো ভালো কণ্ঠশিল্পী যারা ভালো ভালো গান গাচ্ছেন সরে গেছেন অনেক আছে, তাদের গান আমরা তো আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান করতে পারতাম। আর আর একটা এটা অবশ্য আর একটা যেটা, বাংলাদেশের মিউজিকটা কখনো মার্কেটিং হয়নি, এটা একটা বড় প্রচুর বড় দুঃখ আমার জীবনে, যে আমি এই তো বছর দেশে মিউজিক করছি, মিউজিকটা একটা যে একটা প্রোডাক্ট হতে পারে, একটা প্রপারলি এটাকে প্যাকেজিং করতে হবে, যে মার্কেটিংটা প্রপারলি হয়নি, যার জন্যে এক শ্রেণীর ব্যবসায়ীরা কিছু ব্যবসা করেছে, কিন্তু শিল্পী সেইটা সুবিধাটা শিল্পীরা কখনো পায়নি, সেই সুবিধা শিল্পীরা পাইলে আরো ভালো কাজ করতে পারতো, বা মানুষ এই পেশার দিয়ে আরো আগ্রহ সৃষ্টি হতো। এবং অনেক প্রতিভাবান শিল্পী আছে যারা দেখেন কিছু করার নাই, তখন অন্য অন্য পেশা বেছে নাই, তারা চাইলে তো গান বাজনা করতে পারতো। আমাদের সমাবেশে আমাদের সমাজে অনেকে দেখেছি সঙ্গীত পেশা হিসেবে বাবা না করা যাবে না, ওরা চলে গেছে আমরা যাবে দেশে পড়াশোনা করছে, তো সুতরাং সেই সেই মেধাবী কিন্তু আমরা আনতে পারতাম স্টুডিওতে। এই মেধাবী আসলে একটা এই উনি সামাজিক এটা শিক্ষিত ফেলে দেখলে আর ভালো কাজ করতে পারতো। প্রথমে যেটা গোড়ার কাজ হচ্ছে আমাদের এই এই প্রজন্মকে তৈরি করা, যেটা আমি বলি কলকাতায় কলকাতা না ইন্ডিয়া যেটা হচ্ছে, ইন্ডিয়ায় পুনা ফিল্ম ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট যেটা অনেক আগে থেকে ছিল, যার জন্যে ওরা যখন আমরা কিন্তু ওদের থেকে আগে ব্রডকাস্ট মিডিয়াতে ঢাকা টিভিতে যখন আমরা নাটক করছি আউটডোরে শুট করছি, ওরা ওরা দেখে আসছে যে এটা এরা কিভাবে শিখলো, আমি দেখেছি, কারণ আমি এমন সময় দেখেছি আমার নিজে দেখা কলকাতার কলকাতার পত্রিকায় ঢাকা টেলিভিশনের প্রোগ্রাম ছিল, থাকাতে যখন জাম্পটা দিল একটা লিপ হলো না, প্রাইভেট চ্যানেল স্যাটেলাইট চ্যানেল আসলো, কোথায় লোক পেলো এদেরকে, ওদেরকে তার পুল করে এরাই সেই চ্যানেল চালানো শুরু করলো, তার মানে এক্সপার্টিজটা ওদের তৈরি করা ছিল, রেডিলি অ্যাভেলেবেল ছিল, যার জন্য একটা ইন্টারন্যাশনাল এতে একটা মিডিয়াম মিডিয়া তো দাঁড়িয়ে গেল। ফাউন্ডেশনটা তৈরি করে রাখতে হবে, আজকে ওরকম হয়তো এই লিপটাকে এই যে সার্চটাকে আমরা ফেস করতাম, আমরা এটা এক্সপ্লয়েট করতে পারতাম, এটা থেকে বেনিফিট করতে নিতে পারতাম, প্রাণের জিনিস এবং ফিডব্যাক নিয়ে সবাই ফিডব্যাক নিয়ে সবাই আপনার সাথে আলোচনা করতে গেলে সবাই ফিডব্যাক নিয়ে প্রথমে আলোচনা করবে এবং শেষে ফিডব্যাক নিয়ে আলোচনা করবে, যে কারণে আমি ফিডব্যাক টাকে অ্যাভয়েড করে গিয়েছি আর কি ফিডব্যাক নিয়ে। তারপর ফিডব্যাক সম্পর্কে আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, ফিডব্যাককে আগামী 10 বছর বা 20 বছর পরে কোথায় দেখতে চান? আমি যদি 10 বছর বাঁচি অবশ্যই বাঁচবেন, আপনি আরো 10 বছর কেন, আরো অনেকদিন পরে বাঁচবেন, ফিডব্যাকটাকে কোথায় দেখতে চান, যে স্টাইলে ফিডব্যাকটা শুরু করেছিলেন, মাঝে অনেক চড়াই উতরাই, সুবিধা অসুবিধা, অনেক সময় অসময়, অনেক দ্বন্দ্ব সংঘাত, অনেক কিছু পেরিয়ে এসছেন, সেগুলো আমরা আলোচনা করব না, তো আগামী দিনে কিভাবে দেখতে চান? এই চড়াই উতরাই চ্যালেঞ্জ তো এখনো আছে, এখন পেরিয়ে আসা তো বিষয় নেই। তবে এটা ঠিক যে আমরা 80 দশকের থেকে 90 দশকের মাঝামাঝি পর্যন্ত এক নম্বর ব্যান্ড ছিলাম, বলতে কোনো অসুবিধা নেই,
একটা সময় আমরা যখন স্টেজে উঠতাম, আমরা আমাদেরকে শো স্টপার বানানো হতো, মানে আমরা আমরা শেষ এবং শেষ গান হচ্ছে মেলা, এরপর এখন গান হতে পারে না, এরপর এখন গান হতে পারে না। তো ওইখান থেকে আজ অব্দি অবশ্যই অনেক পরিবর্তন এসে নতুন শিল্পী অনেক ভালো গাচ্ছে, অনেকে ভালো গাচ্ছে, কিন্তু আমরা এটাকে চর্চা হিসেবে দেখতে চাই। আমি বলছি না আমি বিখ্যাত কোনো ব্যান্ড হয়ে যাবো, আবার করার ইচ্ছা আছে, কিন্তু আমরা যে ধারা গান করি সে ধারা গানই করবো, এবং আমাদের যে পপ রোমান্টিক বা ভেগা স্টাইল যেন বলি, এরকম কোনদিনই হার্ড রক করবো না। হার্ড রক ম্যাক্সিমাম মৌসুমি উদাসী এলো আমাদের রক, সেই সময়ের জন্য সেই সময়ের জন্য যুগান্তর করেছিল, কিন্তু আজকে আজকে তো নর্মাল রক, আমাদের দৌড়তো, এটা আমাদের টেস্ট, এর মধ্যেই আমরা গান করতো। এখন যদি মনে করো যদি আমার সন্তান নেই, কোনো যারা মিউজিক করতে এসছে, আমি এখনো বলি আমি আর লাবর আমার ছাড়া বাকিরা সবাই নতুন, এমনকি তিনজনের জন্ম আমাদের দলের সূচনার পরে, আমাদের সূচনা যে 77 হয় জন্ম 77 অনেক পরে, মানে ব্যান্ডের থেকে তো কম বয়স, আমার এক আমাদের প্রথম দিকের মেম্বার এক বন্ধু, সে আমরা 40 ইয়ার্স জন করছি, আমি গিয়েছিলাম আপনাদের ফোর ডেকেডস অফ ফিডব্যাক যতই ঝড় ঝাপটা হোক আল্লাহর রহমতে এই দুর্ঘটনাকে আমি আটকে রাখতে পেরেছি আজ অব্দি, আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করবো। এটা কিন্তু একটা দারুণ একটা লেসন চাচা, যে একটা ব্যান্ড বা একটা পরিবার একটা ফ্যামিলি, এটাকে যে আপনি 40 বছর ধরে, 40 বছর ঠিক না, আপনি 43 বছর ধরে ইনফ্যাক্ট আঁকড়ে ধরে আছেন, 43 ইয়ার্স হয়ে গেছে বা হবে, তো আরো আমি ব্যক্তিগত ভাবে আশা করি ইনশাল্লাহ 50 বছর ফিডব্যাক অবশ্যই 50 বছর প্রোগ্রাম করবে আশা করি, আশা করি, এবং সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সেটা অবশ্যই কামনা করি। এবং এটা একটা শিক্ষা, এটা কিন্তু একটা শিক্ষা চাচা, যে একটা ব্যান্ডকে আঁকড়ে ধরে রাখা, চোখ কেউ ছেড়ে যায়নি। আমি হাসতে হাসতে বলি যে মানুষের তো সংসারও ঠিক না, হ্যাঁ এটা তো বিশাল ব্যাপার, আপনি নিজ চোখে দেখা অনেক সংসারী অনেক অল্প দিনে শেষ হয়ে যায়, আপনার সাথে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ফিডব্যাক ছেড়ে যান নাই, এটা হচ্ছে আসল কথা। নাম কোথায় যাবো, মানে সেই যে একজন ফাউন্ডার মেম্বার থেকে শুরু করে একদম প্রথম থেকে যে ফিডব্যাক 20th সেঞ্চুরি থেকে শুরু করে এখন পর্যন্ত যা আছেন, তো অবশ্যই এই এই গত 20 বছরের জার্নিতে লাউর রহমান অনেক সাহায্য করেছেন, লাউর রহমান অনেক স্ট্রাগল করেছে, সে নিজে প্র্যাকটিস দেখে নতুন মেম্বারকে ট্রেন করা, গানগুলি কর তুলে দেওয়া, সে এইটা লাউর রহমানের কন্ট্রিবিউশনটা আমার শেয়ার করতেই হবে। আমি হয়তো তখন প্রচুর ব্যস্ত ছিলাম অন্যান্য নিজের রেকর্ডিং নিয়ে অন্য কাজ নিয়ে, সেই সময় আমি দিতে পারিনি, লাউর রহমান এই কাজগুলি করেছে, যার জন্য এটা কাউকে তো করতেই হয়। কেন তুই চোখে আলোর ইশারা, কেন অধরে হাসির ফোয়ারা যে বুঝিয়ে আমাকে বলো না, আমি সে কথা না শুনে যাব না, না ফিরে যাব না।
আপনার পক্ষ থেকে কোন টিপস থাকবে যারা মিউজিকে আসতে চাচ্ছে, তাদের জন্য কোন টিপস, কোন উপদেশ যেটা এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো আমরা ক্যারি ফরওয়ার্ড করতে চেষ্টা করব নতুন জেনারেশনের জন্য, সেটা যে কোনো কিছু হতে পারে। প্রথমে যে সঙ্গীত প্যাশন থেকে প্রতি প্যাশন থাকতেই হবে, তারপরে সে যেটা প্রথম যেটা করবে নিজেকে প্রশ্ন করবে সে কি করতে চায়। সে যদি মনস্থির করে ফেলে যে মিউজিকটাই করবে, তাহলে অবশ্যই মিউজিকটা করবে এবং সেই সিরিয়াসলি করবে। সে যদি তার পাশে চাকরি করুক ব্যবসা করুক সেটা না, কিন্তু মিউজিকটা যদি সিরিয়াসলি করতে চায় তাহলে করে। মিউজিক একটা এমন একটা বিষয় যে তুমি ফার্স্ট লাইভে করে করতে পারবে। আচ্ছা, আমি মাঝে মাঝে গিয়ে ওই শুধু স্কুলের মাঠে গিয়ে ফুটবল খেলি, ক্রিকেট খেলি, তুমি এটা পেশা হিসেবে নেওয়া না নাও। আর যদি না চাও তো করো না, কিন্তু তোমার বাধ্য করছে না। যদি করতে হয় তুমি সিরিয়াসলি করতে হবে, তাহলে তুমি শুধু অপরকে বঞ্চন নিজেকে তো বঞ্চনা দিচ্ছ। এটা তো মেনে না যাবে, তুমি নিজেকে কেন নিজেকে ডিসিভ করতে পারবো না। আমি করতেছি, আমি চলো গ্ল্যামার দেখে আমার খুব পছন্দ, স্টেজে লোকজন গাচ্ছে খুব গ্ল্যামারাস হচ্ছে, আমি উঠে পড়লাম, আমি স্টার হয়ে গেলাম, তা তো না। এটা হচ্ছে প্রথমে ধারণ করতে হবে, নিজে একটু বিলিভ ইন ইট। থ্যাংক ইউ চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমি অনেক ঋণী, আমরা অনেক সবাই ঋণী, যে এখন আমি এবছর কাজ করে যাচ্ছি, তোমার সাথে কথা বলি, এটা ভেরি থ্যাঙ্কফুল টু অলমাইটি। আপনি অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, অনেক দীর্ঘায়ু কামনা করি আপনার, সুস্থতার সাথে দীর্ঘায়ু। অনেক কিছু দিয়েছেন আমাদের, আরো অনেক কিছু দিয়ে যাচ্ছেন এবং আরো অনেক কিছু দিবেন আশা করি। এবং কত দিছি এই মেথড চেষ্টা করেছি না চাচা, অনেক অনেক আপনি যাও, এটা অনেক এগুলো মানে বলে বলা বলা ঠিক না বা বলা যায়ও না আসলে, এগুলো এক্সপ্রেস করা কঠিন। কোন মিউজিকের কোন জায়গাটায় আপনার বিচরণ ছিল না সেটা খুঁজে বের করা খুব কঠিন। আপনারা ফিডব্যাক থেকে আপনারা বাউলদের যে ফিউশন করেছেন সেটাও কিন্তু প্রথম আপনারাই করেছেন, যে বাউল সং কে আপনার মডার্ন ফরম্যাটে জ্যাজ রক ফিউশনের মধ্যে নিয়ে আসছেন। কোন জায়গায় আপনার বিচরণ নাই আমাদের একটা কথা বলেছিল ফিউশন নিয়ে, ফিউশন নিয়ে উনি বলেছিলেন যে তুমি যে ফর্মটা ভাঙছো সেই ফর্মটাকে জানতে হবে। তুমি চাইলেই ট্রেডিশনাল মিউজিক ভাঙবা হবে না, তোমার জানতে হবে, ধারণ করে জানতে হবে। তুমি চাইলেই জ্যাজ দিয়ে তুমি ফিশন বাজাবা হবে না, জ্যাজটা তোমার জানতে হবে। যে কোনো ফর্মে তুমি ভাঙো, আগে ফর্মটা যদি না জানতো ভাঙবাটা কি,
যেটাই করো বুঝে করো, বুঝতেছো কোন ফর্মটা ভাঙতেছো, এটা মধ্যে একটা ঝুঁকি আছে, এই ঝুঁকিটা তুমি বুঝতে পারছো না। থ্যাংক ইউ চাচা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে অন্তত পক্ষে সময় দেওয়ার জন্য, সবাইকে সময় দেওয়ার জন্য, এবং আপনি অনেকদিন থাকেন আমাদের মাঝে, দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ শরীরে আরো দীর্ঘদিন আমাদের কাছে রাখে। অনেক অনেক কিছু আপনার কাছ থেকে আমরা সুযোগ করে দেওয়ার অনেক আবার ধন্যবাদ। আসলে চাচা সুযোগ তো আপনাকে আমি করে দেওয়া কেউ না, যারা শুনবে তারা ভাগ্যবান হবে, আর যারা শুনবে না তারাও ভাগ্যবান হয়তো বা পরে শুনবে। তো আমার কাছে মনে হয় একটা ফুয়াদ নাসের বাবু খুবই কঠিন, স্বাধীনতার পরে একটা ফুয়াদ নাসের বাবু আমার চোখে একটাই পরে, আর দুইটা পরে না। আমি আসলে বলে শেষ করতে পারবো না, আমি চাচা আমি আপনি আমাকে সেরত দিয়ে না চাচা, আমি ক্ষমা চাই আপনার কাছে। আপনি একটা যাই হোক আর কি, অনেক কিছু বলতে গেলে সমস্যা, মানে সমস্যা বলতে মানে আমি হয়তো বা চোখে পানি টানি চলে আসতে পারে, আমি ইমোশনাল হয়ে যাবো, গুছিয়ে আমি বলতে পারি না, হয়তো গুছিয়ে অনেক কিছু গুছিয়ে বলতে পারলাম না। তবে চাচা আপনি আমাদের জন্য শুভকামনা রাখবেন, আপনি আমাদের আপনি আমাদের মুরব্বী, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ব্যক্তিগত ভাবে মিউজিক করি আর না করি, যারা করছে তাদের প্রতি আপনি সুদৃষ্টি অবশ্যই রাখবেন, গাইড করবেন আপনি অভিভাবক, কারণ আমাদের অভিভাবকরা আস্তে আস্তে অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি আমরা, তো আগামী প্রজন্মের কাছে কিন্তু আপনি একজন অভিভাবক হিসেবে থাকবেন, এবং আপনি একজন একজন মানে ফ্রন্ট লাইনের একজন যোদ্ধা বাংলাদেশের সংগীত আঙ্গনের, যদিও অধিকাংশ মানুষ আপনাকে ব্যান্ড ফিডব্যাক এর পর্ণধার হিসেবে চেনে, কিন্তু ফিডব্যাক আপনার একটা পার্ট, কিন্তু আপনি অনেক বড় একজন গুণী একজন শিল্পী, অনেক গুণী একজন শিল্পী। তো ভালো থাকবেন চাচা, দোয়া করবেন আমাদের সবার জন্য, এবং অনেক অনেক শুভকামনা থাকলো চাচা, ভালো থাকবেন। জি শেষ করতে চাচ্ছি, ইসলাম আলাইকুম।
বেদনায় পাবো যে তোমায় কোথায় তুমি হারালে।